গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকাল বলতে এখন সকাল 10টা বাজে, 10টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তা বৃহস্পতিবারে সকাল আজকে আমার চান হয়ে গেছে। চান করার আগে তো রান্না হয়েই যায়, তোমরা জানোই রান্না টান্না করে চান টান করে নিয়েছি। করে নিয়ে তো পুজোর কাজ করতে বসে গেছি। তোমার দাদা ভাই ওদিকে রয়েছে, গোছাচ্ছে, আমিও সবাই এই মাত্র চান করে আসলাম, আমিও ফুল টুল গোছাবো। তো চলো পুজো স্টার্ট করে দিই। চলো দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখো। সকালবেলা তো মা ফুল দিয়ে যায়, তা সেই ফুলগুলোকেই গোছাবো এখন। বেলপাতা, তুলসী পাতা, দুব্ব আলাদা করবো, সব ফুলের প্যাকেটগুলো নামিয়ে নিলাম। এবার ঝুড়িটা নিই। এখনটা কি হবে গো, বড় ফুল আনলে না না নিচ্ছি একটু, মানে ভালো থেকে না, অনেক হলুদ ফুল আছে। তখন দাদা ভাই ওদিকে সিংহাসনের ফটোগুলো ভালো করে মোছাচ্ছে। সিংহাসনটা আমি মুছিয়ে জল এনেছি যদিও, কিন্তু ফটোগুলো তো তখন তো মোছানো হয় না, ফটোগুলো মোছাচ্ছে। বৃহস্পতিবারে আমার মা প্রচুর ফুল দিয়ে যায়, কিছু এখানে গাছের ফুলও আছে, কিছু জবা, কিছু আবার কেনা ফুলও আছে। মানে গাছের ফুল কম আর কেনা ফুলটাই বেশি। আমাদের ওই পাড়াতে যে ফুলালি মাসি বসে না, ভালো মাসি, মানে এত ফুল দেয় কি বলবো, প্রচণ্ড ভালোবাসে আমাদেরকে। মাকেও ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে, ওই জন্য বেশি বেশি করে ফুল পাঠায়। জানে মেয়ের বাড়িতে যাচ্ছে, ওই জন্য বৃহস্পতিবার হলেই, শনিবার বৃহস্পতিবার আমার ঘরে অপুরন্ত। আমাকে বেল পাতা, তুলসী পাতাটা গুছিয়ে দিই। এটা খাক, এটা খাক, এখানে জবা ফুল আছে এর মধ্যে। জবা ফুলগুলো বের করে নিই, এগুলো গাছের ফুল। দেখো প্যাকেট থেকে ফুলগুলো বের করে আমি ঝুড়িতে আলাদা আলাদা করে রাখছি, তাতে সুবিধা হবে পুজো করতে। মানে প্যাকেট থেকে বের করে করে ওই জন্য আমি আলাদা আলাদা ঝুড়িতে রেখে দিচ্ছি। এর জন্য ঝুড়িও আমার মজুদ আছে, ওই জন্য ঝুড়িগুলো রেখেছি ফুলের জন্যই, ঝুড়িতে করে রেখে দিয়ে পুজো করি, তাতে সুবিধা হয়। অপরাজিতা ফুলগুলো বেছে নিচ্ছে মেঘ থেকে, সাদা সাদা অপরাজিতা ফুল আছে। ও একটা দুটো থাকলে ক্ষতি হবে, টাটকা ফুল আছে ওটা। এই ফুলগুলো দেখো গাছের ফুল, মা সকালবেলা সব দিয়ে যায়, এগুলো গাছের ফুল, টগর ফুল, টগর ফুলও আছে। আর এখানে দেখো শিউলি ফুলও আছে অনেক, দেখাচ্ছে। এই দেখো এই প্লাস্টিকটার মধ্যে শিউলি ফুল। আমি দুব্বো টুব্বোগুলো বেছে নিই।
বৃহস্পতিবার একটু পুজো করতে সময়ই লাগে, কেননা এই তুলসী পাতা বেলপাতা দুব্ব সব বাঁচতে হয়। অন্যান্য দিন তুলসী পাতা বেলপাতা লাগে, কারণ দুব্ব তো লাগে না, তো দুব্বটাও বেঁচে রাখতে হয়। ওই জন্য বৃহস্পতিবারে পুজো করতে সময় লাগে বলে না দাদাভাইয়ের সাথে আমিও ওর সাথে একটুখানি পুজোয় সহযোগিতা করি, দুজনে মিলে করলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। বলো দেখো, মা লক্ষ্মী চান করানো হয়ে গেছে, চান করিয়ে মা লক্ষ্মীকে বসিয়ে দিল নতুন কাপড় পরিয়ে। এবার গোপালের জামা পরানো হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করি। গোপালকে চান করি দাদাভাই নতুন জামা পরাচ্ছে। সেফটি পিন আছে এখানে? এখানে এখানে নেই 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 দাদা দিচ্ছি, দাদা সেফটি পিন দিচ্ছে। আর এখানে আমি তুলসী পাতা বাঁচার কাছে, বেলপাতা বাঁচার কাছে দুব্ব বাঁচছি। এবার দুব্ব বাঁচলেই হয়ে যায়। সবাইকে দিতে লাগবে না, ঘরের তলায় এর তলায় দুব্ব লাগে, পরে আর বাঁচতে পারবো না। তোমার দাদাভাই দেখো ওদিকে চন্দন বাটা বেটে পেরে নিয়েছে, এদিকে চন্দন বাটবে, বাটবে বলতে ওই গুঁড়ো চন্দন ওই জলে দিয়ে গোলাপে গুলিয়ে নিয়ে তুলসী পাতা দিয়ে সবার চরণ চরণ চন্দন দেবে, আর সবাইকে চন্দনের ফোঁটাও লাগাবে কপালে। যাদেরকে চন্দন দেওয়া দরকার তাদেরকে চন্দন দেবে, আর তুলসী পাতা যাদের চরণ চরণে দেওয়া দরকার সাথে দেবে চরণ চরণে, সেটা করে বলছে। আমি বলছি ওঠো ওঠো, বলছে আমি এইটা করে দিই তুমি বসতে পারবে না অতক্ষণ ধরে চেপে, তো করে নিই। করে নেওয়ার পর আমি সামনে গিয়ে তারপরে ঘরটা বাঁধব। তো দেখো সবার কপালে কপালে চন্দন দিচ্ছে, গোপালকে দিচ্ছে, শিবকে চন্দন দিচ্ছে, রঘুনাথ বাবাকে, বজরং বলীকে, সবাইকে চন্দনও পরিয়ে নিই। তারপর আমি সামনে গিয়ে বসে ঘট পাতবো, তারপরে সিংহাসনটা ফুল দিয়ে ভালো করে সাজাবো। তো দাদা ভাই ওখানে তুলসী পাতাটা দিয়ে দিচ্ছে সবার চরণে চরণে, এবার আমি গিয়ে বসে ঘরটা পাতবো। তো লক্ষ্মীবারে দুজনে মিলেই পুজো করি, যখন আমার হয় না আটকে থাকে তখন হয়তো দাদাভাই করে পুজো, আর সকালবেলাটা জানোই তোমরা দাদাভাই পুজো করে, আর সন্ধ্যেবেলাটা আমার দায়িত্ব পুজো করা, সে ও বাড়ি থাকলেও আমিই পুজো করি। মানে সন্ধ্যেবেলার পুজোর কাজটা আমিই করি, আর সকালবেলাটা যেহেতু আমি সময় পাই না কাজকর্ম সেরে এসে তখন একটু বসি রেস্ট নিই, ও তখন পুজোটা করে। আর তাড়াহুড়ো থাকলে কোনো পুজো পার্বণ থাকলে তখন আমরা দুজনে মিলেই করি। আর বৃহস্পতিবার ও এগুলো সব গুছিয়ে দিলাম, আমি এগুলো সব বেলপাতা ফেলপাতা সব গুছিয়ে দিলাম, এবার আমি ওখানে বসে ঘট পাতবো, সিংহাসন গোছাবো, সাজাবো ফুলটুল দিয়ে। চলো দেখতে থাকো ভিডিওটি। ঘরটা আমি পেতে নিই, দাদাভাই উঠে গেছে, এবার আমি ঘরটা পেতে নিই জায়গায়। ঘটের তলায় দিয়েছি চন্দনের ছিটে, আর দুব্ব দিলাম, এবার ধান দিচ্ছি, তারপরে ঘরটা নিচে রেডি করব। ঘরটা এখনও নিচে রেডি করিনি, ঘরটা সিঁদুর দিয়ে এঁকে নিচ্ছি। ঘরটা ভালো করে এঁকে নিয়ে তারপরে নিচে ঘরটার মধ্যে গঙ্গা জল দিয়ে তারপরে আমের পল্লবের ওপরে সব সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে সিংহাসনে ঘরটাকে সাজা পাতবো আর কি।
দেখো আমি ঘরটা নিচ থেকে এখানে সাজিয়ে গুছিয়ে তারপরে ওখানে সিংহাসনে দেবো। মেয়ে সুতোটা এখান থেকে সরাও তো, সুতো সরাও, আমি গাঁদা ফুলটা নেব। মা লক্ষ্মীকে মালাটা দেখো দাদাভাই হাতে কেঁদে দিল মালা, হলুদ গাঁদা ফুল আছে, হলুদ গাঁদা দিয়ে মালা করতে বললাম, এই মালাটা মা লক্ষ্মী গলায় পরিয়ে দেবো। সাজানোটা কেমন হচ্ছে দেখে বলো তোমরা, আমার সিংহাসনে এরকম সাজাতে খুব ভালো লাগে ফুল দিয়ে। কম ফুলে আর কি পুজো করতে পারি না, আমি যত ফুল হবে ফুল দিয়ে খালি সাজাবো সিংহাসন, আমার ভালো লাগে বেশ। গোপালের মাথায় চূড়া আর চুল দিয়ে দিচ্ছে, গোপালকে তোমরা দেখতে পাবে। দাদাভাই কি করছে দেখো, ওই ছোট ছোট শিউলি ফুল, ওই শিউলি ফুল দিয়েও মালা কাটছে, এত ধৈর্য ওই শিউলি ফুল দিয়ে বাবা। আসলে মা দেয় অনেক শিউলি ফুল, টগর ফুল দেয় তো, সেগুলো দিয়ে ও কী করে মালা গাঁথে, ভালো লাগে ঠাকুরকে বেশ মালা পরাতে আমার। এটা কার জন্য কাটছিল মা দাবার? না না, লক্ষ্মী না। হ্যাঁ
দেখো শিউলি ফুলের মালাটা লক্ষ্মীনারায়ণের জন্য বানিয়ে পরিয়ে দিচ্ছে ঠাকুরের গলায়। তো দেখো এখানে আমি বাটা সাজিয়ে দিয়েছি, বাটা সাজিয়ে প্রত্যেকটা বাটায় তুলসী পাতা আর মানে গ্লাসের জলও তুলসী পাতা দিচ্ছি আর থালাতেও তুলসী পাতা দিচ্ছি, আর একটু ফুল দিয়ে দেবো, কুচো ফুল দিয়ে দেবো। দাদা ভাই মালা এখনও গাঁথছে, মালা গাঁথা শেষ হয়নি, সিংহাসনে মালা পরাবো আর কটা ঠাকুরকে, তারপরে জবা ফুলের মালা ধরবো। তোমাদের তখন বললাম না দাদা ভাই আরও মালা গাঁথছে, তা এই দেখো অনেক অপরাজিতা ফুল ছিল, তোমাদের দেখালাম তখন অপরাজিতা ফুল দিয়ে মালা গাঁথছে এক এক করে আমি পরাচ্ছি। এখানে আদ্দামাকে দিল মালা করে, তার আগে দিয়েছে লোকনাথ বাবাকে, শিবকে, আর একটা মালাও গাঁথছে সেটা হচ্ছে বজরংবলীর মালা, সেটা দেখে আমার সাজানো গোছানো হয়ে গেছে। চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। এখানে পরে বজরংবলীকে একটা মানে অপরাজিতা ফুলের মালা পরানো হবে। তো দেখো ঠাকুরকে সবাইকে মালা পরানো হয়েছে, কেমন হয়েছে বলো সিংহাসন সাজানোটা, তোমাদের ভালো করে সামনে থেকে ওই জন্য দেখিয়ে দিচ্ছি। বাটাও সামনে সাজিয়ে দিয়েছি। এই হচ্ছে মা লক্ষ্মীর ঘট। দেখো দাদা ভাই সবাইকে মালা করে, হাতে করে মালা করেছে, নিজে হাতে মালা করে সবাইকে পরিয়েছে। নারায়ণ ঠাকুরকে শিউলি ফুলের মালা দিয়েছে, দেখো শিউলির মালা, এখানে জবা ফুলের মালা, ওপরে দেখো লোকনাথ বাবাকে শিউলি ফুলের মালা দিয়েছে, এখানে সব জবা ফুলের মালা, এখানে দেখো জগন্নাথকেও দিয়েছে শিউলি ফুলের মালা করে, ও গণেশকেও দিয়েছে গাঁদা ফুল মালা করে। তো সবাইকে মালা চাপিয়ে দিয়েছে, তো এবার নিবেদন করে দিচ্ছে। আমি তো দেখলে বাটা সাজিয়ে দিয়েছিলাম, তো এবার নিবেদন করে দিব। তো ফাইনালি পুজো হয়ে গেল, দাদাভাই নিবেদন করে দিয়েছে, এবার কিছুক্ষণ পর বাটাটা তুলে দেবে। তো আজকের মতন বৃহস্পতিবারের পুজো শেষ। তো বৃহস্পতিবারে আমাদের দুজনকার পুজো কেমন লাগলো তো অবশ্যই বলো কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তো সিংহাসনটা কেমন সাজানো হয়েছে সেটা বলো, আমার সিংহাসন সাজাতে ভালো লাগে, মানে ঠাকুরের যত ফুল হয় তত বেশি ভালো লাগে মনটা, আর ফুল কম হলে না মনটা খারাপ হয়ে যায়। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাক, জানি না কত মিনিটের ভিডিওটা হলো, যদি কম হয় কিছু মনে করো না। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ঠিক আছে, টাটা।